ওয়েলকাম ব্যাক টু ভিউয়ার্স, আমাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের টপিকটা হলো 2021-23 শিক্ষাবর্ষে যারা রয়েছেন তাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম রুটিন সংক্রান্ত একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কোয়েরি এবং কোয়েশ্চেন্স সলভ হবে। তো চলুন শুরু করা যাক। 10th মার্চ একটা নোটিফিকেশন বার হয়েছিল আপনাদের, যেখানে এক্সাম ফর্ম ফিল আপ, অ্যাডমিট ইস্যু সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে। আপনারা আরও আরও একবার দেখতে পারেন, যেখানে সমস্ত রকম তথ্য দেওয়া আছে। আপনাদের এক্সাম শুরু, এক্সামের যে ফর্ম ফিল আপ সেটা শুরু হচ্ছে 14 তারিখ থেকে, এবং সব থেকে ইম্পর্টেন্ট আপনাদের যে অ্যাডমিট ইস্যু সেটা 16 তারিখ থেকে আপনারা আরম্ভ হচ্ছে। বাট দ্য কোয়েশ্চেন ইজ, আপনাদের রুটিনটা কোথায়? এখনও পর্যন্ত কিন্তু এরকমটা কখনো হয়নি যে এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ বার হলো অথচ তার সঙ্গে এক্সাম রুটিন বার হলো না। এটা একটা খুব বাজে ব্যাপার। তো বলে নিই, অ্যাজ পার প্রিভিয়াস রেকর্ড, এক্সাম ফর্ম ফিল আপ এবং এক্সাম স্টার্ট হওয়া, এই যে গ্যাপ, এই গ্যাপটা মোটামুটি এতদিন পর্যন্ত মোটামুটি হয়ে আসছে 10 to 14 days। তো যদি আপনার 14 তারিখ, 14 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয় এবং 16 তারিখ থেকে অ্যাডমিট দেওয়া শুরু হয়, তাহলে মোটামুটি ধরে রাখুন 16+12 যদি করেন অ্যাজ পার প্রিভিয়াস রেকর্ড, তাহলে আপনাদের এক্সাম সম্ভাবনা 28 মার্চ থেকে 2 এপ্রিলের মধ্যে কিন্তু আপনাদের এক্সাম মোটামুটি শুরু হয়ে আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে রুটিনটা কোথায়? তো দেখুন, 10th মার্চে আপনি নোটিশ দিয়েছে, আগের ভিডিওতে বলেছিলাম, আশা করা যাচ্ছে 17 তারিখ বা 18 তারিখের মধ্যে আপনারা নোটিশ পেয়ে যাবেন। 10 থেকে 12 দিন আগে আপনারা মোস্ট প্রবাবলি আপনারা নোটিশ পেয়ে যাবেন। যদি আপনারা 17 to 18 পেয়ে যান নোটিশ, তাহলে আপনাদের এক্সামটা 28 থেকে 2 এপ্রিলের মধ্যে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এটুকু যেটুকু খবর পাওয়া যাচ্ছে সেই সূত্রে বললাম। তো অপেক্ষা করুন আর কয়েকটা দিন, আশা করি কয়েকদিনের মধ্যে আপনারা এক্সামের যে নোটিশ সাবজেক্ট ওয়াইজ, পেপার ওয়াইজ, সেটা কিন্তু পেয়ে যাবেন। তো ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের কিছুটা হলেও কোয়ারি মিটিয়েছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।